আসসালামু আলাইকুম, আমি মরিয়ম আক্তার মাহি, ক্লাস 8 ভাষা ভাগ রোল 31। তো এক্স্যাক্টলি কাহিনীটা হয়েছে কালকে ঝাড়ু দেওয়া নিয়ে রুম। তো এটা হচ্ছে হয়তো জেলা প্রশাসক সাহেবও জানেন যে হচ্ছে তার মেয়ে যেহেতু পড়েন, তাহলে উনিও জানেন যে রুমে ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট রোল ওয়াইজ একটা রুম ঝাড়ু দেওয়ার ডেট থাকে। তো একদিন করে হয় 5 জন কি 10 জন রুম ঝাড়ু দিবে। তো কালকে ছিল হচ্ছে 53 থেকে 57 পর্যন্ত রুম ঝাড়ু দেওয়ার ডেট। তো তাকে হচ্ছে জজ সাহেবের মেয়ে যিনি, ওনার রোল হচ্ছে তার রোল হচ্ছে 57, যারা রোল 57 হয় তো ওকেও বলা হয়েছিল যে রুম ঝাড়ু দেওয়ার কথা। তো ওই বলছে না আমি পারি না, আমি পারবো না, এটা হয়েছে সেটা হয়েছে। তো এই কারণে 53 থেকে 57 যারা আছে, বাকিরা যারা আছে তারা বলেন যে হচ্ছে আমরাও রুম ঝাড়ু দিবে না, ও যখন রুম ঝাড়ু দিবে না আমরাও রুম ঝাড়ু দিব না। তো এটা নিয়ে বলার পরে হচ্ছে ওই ঝাড়ু নিয়ে লাস্ট বেঞ্চে যায়। তো ওই বলছে যে আমি ময়লা করছি নাকি যে আমি ঝাড়ু দিব, কিন্তু এটা আসলে আমাদের নিয়মের মধ্যেই আছে যে হচ্ছে মর্নিংরা নোংরা করলে আমরা ডেশিপটা সেটা পরিষ্কার করি, আর ডেশিপরা হচ্ছে কোনো নোংরা করলে মর্নিংরা এসে সেটা পরিষ্কার করে ক্লাসে বসে। তো এইটা হচ্ছে আর কি। তারপর এটা বলার পরে ম্যামের কাছে কাটতে কাটতে যায়, তো তারপরে ওই চলে যায়। তো এটা নিয়ে পরে আমাদের ক্লাস টিচার রুমে এসে বলেন তোমরা হচ্ছে জজের মেয়ের সাথে লাগছো বা এরকম টাইপের কিছু, জানি না, আমরা তখন এই রুমেই মেডিটেশন ক্লাস হচ্ছিল। তো আমাদের ক্লাস টিচার যে হচ্ছে জজের মেয়ে আর তোমাদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, মানে কিছু ওই কিছু আলাদা ফেসিলিটিস পাবে। আমাদের ক্লাস টিচার মুসলিমা ম্যাম না, উনি অনুপস্থিত। তো এটা বলার পরে হচ্ছে আমরা রুমে যেয়ে শুনি যে এগুলো বলছে। তো ম্যাম বলছে যে কারা কারা বেশি চিল্লাইছে বা এইরকম কিছু, বাট এইদিকে হচ্ছে সবাই রুমে কথা বলতেছিল, সবাই বলছে। তো আমরা কেউই জয় বাংলা বলিনি, ওই না যখন ঝাড়ুটা নিছিল তখন আমরা কেউ জয় বাংলা বলিনি, হয়তো দু একজন ক্ল্যাপ দিছিল বাট হচ্ছে কেউ জয় বাংলা বলেনি। ওই বাসায় যেয়ে নাকি বলছে যে আমরা নাকি জয় বাংলা বলছি, এইটা সেটা অনেক কিছু বলছে। তো ওই হচ্ছে বাসে যাওয়ার পরে আজকে ওই বাসে যে একটা ডে দেয়, মাই ডে দেয়, সেখানে লেখা থাকে তোরা বস্তির আর যারা স্কুলে রুম ঝাড়ু দিতে বলছিলি তারা আমার মায়ের ভাব নি, আমি নাকি আমার মায়ের ভাব দেখাই জজ হিসেবে। তো আমি আমার মায়ের ভাব দেখাই, আমি দেখাবো না তো কে দেখাবে, তো তোর মাকে পারলে জজ হয়ে আসতে বলিস বস্তি। তো আমাদের কথা হচ্ছে সে যদি আমাদেরকে বস্তি বলতে পারে, মানে আমাদেরকে আমাদের শুধু রুমকে বলেনি, আমাদের রুমের যেহেতু ওই ঝাড়ু দেওয়ার রুলসটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আছে, প্রত্যেকটা মেয়েদেরকে যেহেতু বলছে যে বস্তি, কারণ সবাই যদি বস্তি হয় তাহলে সে যদি আমাদের এখানে কেন আসছে, কেন আসছে পড়ার জন্য, আমাদের এখানে তো আসার দরকার নাই, সরকারি স্কুলের আসার কি দরকার ছিল আমি বুঝলাম না, যাই হোক। তো এটা নিয়ে আমাদের রুমের একজন ওর মায়েরটা হচ্ছে স্ক্রিনশট করে হচ্ছে একটা গ্রুপে, মানে মেয়েদেরই সবার মিলে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে স্ক্রিনশটটা দিয়েছে জাইমা জাফরিন, ও হচ্ছে দিয়ে একটা মেয়েদের একটা গ্রুপ আছে ওদের ফ্রেন্ডদের মিলে। তো 4 জন ফ্রেন্ডের ওই হচ্ছে আবার পরে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন পুষ্পিদা আফ্রিদা ইসলাম, ওই আমাকে স্ক্রিনশটটা দিয়ে বলে যে হচ্ছে দেখ এইরকম যারা এগুলো এগুলো বলছে। তো বলছে এটা হচ্ছে স্কুলের যে আমাদের গ্রুপটা আছে ওই গ্রুপটাতে দিতে। তো আমি বললাম স্কুলের গ্রুপে যেহেতু সি সেকশন ডি সেকশন সবাই আছে, তো সেখানে না সেখানে দিলে সবাই দেখতেছে, কারণ আমরা চাচ্ছিলাম যে ডি সেকশনে আর আমাদের ক্লাস টিচারের মধ্যেই কথা দেওয়া সীমাবদ্ধ থাক। তো এই জন্য আমরা কি আমি বললাম যে আজকে না বলে তুই যাই কালকে এইটা ক্লাস টিচারকে বলিস। তো ওই বলছে না আমি এটার একটা হচ্ছে ওর প্রতিত্তর হিসেবে আমি একটা ডে দিব। তো ওখানে ডে দিয়ে জাস্ট বলে ওইটারই স্ক্রিনশটটা ওই পাশে, ওই স্ক্রিনশটটা আছে ওখানে, তার পাশে ওই লিখে দেয় যে হচ্ছে আমার মা বাবা আমাকে নৈতিক শিক্ষা দিছে, আপনার মা বাবা কি দিছে বা এইটা এইটুকু জাস্ট লিখছে। তো ওর হচ্ছে লেখার পরে ওইটা আবার কয়েকজন স্ক্রিনশট নিয়ে ওইটা আবার কয়েকজন দিয়ে দিছে, হ্যাঁ আমিও দিছিলাম, তারপর আরও অনেকে আছে ওনারা দিয়েছে। তো এটা বলার পরে ম্যাম যখন সকালবেলা এটা নিয়ে ওখানে আর কিছু বলেনি, ও পুষ্পিতা আমাকে বললো যে তুই হচ্ছে ডেটা ডিলিট কর। ও পুষ্পিতাকে ও সি আর ডিসি নাকি ফোন দিয়েছিল, তো বলছে যে তুমি যদি
না ও বললো তো ম্যাডাম ফোন দিয়ে বলতেছে তুমি এগুলা কি কি দিছো, আর অনেক কথা বলছে যে তোমার এত হচ্ছে মানে এতজন হচ্ছে ছেলে ফ্রেন্ড আছে, আমাদের চরিত্র নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছে। তারপরে হচ্ছে জজ, তারপরে আমাদের যখন সকালে ম্যাডামের রুমে দেখা হয় তখন আমাদের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছে, বলছে যে হচ্ছে হ্যাঁ উনি এখানে আসছিল সকালে, না 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 বড় ম্যাডাম, বড় ম্যাডামের ক্লাসে বলছে যে হচ্ছে আমাদের সবাই বড় ম্যাডামের রুমে যায় বলছে যে হচ্ছে তুই হচ্ছে বিয়াদবের বাচ্চা, এরকম তুই তুকারি করে বলছে। তারপরে এক পর্যায়ে যায় এমন অবস্থায় হয়েছে মাহির মা হচ্ছে জানি তো সেটা, আপনি তো আসছিলেন তো হচ্ছে ওই বলে যে এরকম ওসি, কিন্তু ওই পরে ওর বাবাকে নাম্বারটা দিয়ে বলে যে হচ্ছে এটা দেখো তো বাবা ওসি এরকম বলছে, ওর বাবা আসলে তো এটা বলার পরে ওর হচ্ছে তো হচ্ছে ওর বাবাকে দিয়ে বলে যে এইটা ওসির নাম্বার নাকি দেখো তো, তো ওসিকে ফোন দিয়ে বলে আমি তো ফোন দেইনি, তো এক্স্যাক্টলি হতে পারে এটা হয়তো কোনো ফেক মানুষ হয়তো ওসির নাম নিয়ে বলতে পারে, কিন্তু আমরা শিওর না কারণ ওসি যে ফোন দিছে না দেয়নি আমরা শিওর। তো তারপরে সকালবেলা ফোন দেওয়া হলো, আমাদের ক্লাস টিচার ফোন দিছেন দিয়ে বলতেছে যে তোমরা হচ্ছে আমার মাকে বলতেছে আপনারা হচ্ছে আপনার মেয়েদেরকে নিয়ে আড়াইটার সময় আসবেন, তো তার কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলতেছেন যে হচ্ছে আড়াইটার সময় না এখনই আসেন, তো তৎক্ষণাৎ আমাদের বলছে উনি এসে বসে আছেন তো আপনারা আসেন, তৎক্ষণাৎ আমরা যদি আসতে পারি শ্রেণী শিক্ষক, শ্রেণী শিক্ষককে নাকি আমাদের প্রিন্সিপাল ম্যাম ডাকতে বলছেন, তো হচ্ছে তৎক্ষণাৎ আসার পরে উনি বলেন যে তুই মাহিনা, তো আমি বলি জি ম্যাম, তো পরে বলতেছে তুই বেশি বেশি করছিস, তোর বাবা কিসের ব্যবসায়ী, কোন তোর মুজে ব্যবসায়ী নাকি কি, তুই আমার পাওয়ার জানিস, তোর কি ক্ষমতা আছে যে হচ্ছে এরকম করার, তুই হচ্ছে তোর তুই আমার নিয়ে কথা বলিস, ওই সরকারের চাকর নাকি, মানে অনেক কথাই বলছেন, তার মানে লাস্টে উনি আমাদের ছেড়ে দিচ্ছেন যে হচ্ছে তোদের নামে মামলা দিব, জানিস শিশু কারাগার আছে এইটা সেইটা, তুই আমাদের মেয়েদেরকে নিয়ে বলিস তোর নামে যে মামলা হতে পারে তুই সেই সম্পর্কে তোর কোনো ধারণা আছে, মানে উনি তুই তোর তুই তোকারি করে তো বলছেনই, উনি তো এখানে একজন অভিভাবক হিসেবে আসছিলেন, একজন যদি জাজ হিসেবে আসেন তাহলে বলবো যে আমাদের বাবা মা যারা আছে নৌবাহিনী সেনাবাহিনী কর্মকর্তা তাদের যদি তাদের পরিচয় নিয়েও তো আমরা এখানে আসতে পারি, উনি যেহেতু আপনার মেয়ে যদি এখানে আসতেন আপনি তখন তো নিশ্চয়ই আপনার বাবার পরিচয়ে আসবেন, না হয় হ্যাঁ আপনি জেলা প্রশাসক হতে পারেন কিন্তু আমাদের সামনে যখন আসবেন তখন তো আপনার এখানে যারা আর যারা অভিভাবক আছেন তাদের সম্মানটা কিন্তু একই রকমই হবে আপনার মেয়ের সাথে যখন আসবেন, এখন যেরকম আপনি স্পেশালি আসছেন এখানে আপনার পরিচয়টা আলাদা আর আপনি যখন আপনার মেয়ের সাথে আসবেন তখন আপনার পরিচয়টা আলাদা হবে। তো এক্স্যাক্টলি উনি যে আসছিলেন উনি ওনার জজের পাওয়ারটা নিয়েই আসছিলেন, তো উনি এসে বলতেছেন তুই আমার ক্ষমতা দেখতে চাস, আমি ইংল্যান্ড আমেরিকা থেকে পড়াশোনা করে আসছি, তোর কোনো ধারণা আছে আমি কত আমার কতগুলো ডিগ্রি আছে এগুলো সেগুলো বলার পর উনি এমন ছেড়ে দিচ্ছেন, আমাদের প্রিন্সিপাল ম্যাম পর্যন্ত বলছে এই আমি যখন কথা বলতে যাচ্ছিলাম তখন বলতেছেন যে এই মেয়েটা বিপথে চলে গেছে, এই আমাকে বারবার আটকায় দেওয়া হচ্ছিল, তো বড় আমি যখন কথা বলতে যাচ্ছিলাম বড় ম্যাম বলে এই মেয়েটা একবারে বকে গেছে, তো বড় ম্যাম বলছেন যে এই মেয়েটা একবারে বকে গেছে কারণ আমি ওখানে আমার পক্ষে আমি কোনো কথাই বলতে পারছিলাম না, আমায় যে আমার যে একটা বলার সুযোগ দেওয়া হবে
বলার যে সুযোগ দেওয়া হবে সেই সুযোগটাও এক্স্যাক্টলি আমরা পাইনি। তো ম্যাম হচ্ছে পুরোটাই হচ্ছে জজের সাপোর্টে ছিলেন, জজ সাহেবের সাপোর্টে ছিলেন। তো এগুলা বলার পরে আমার মা একদম বলতে গেলে একবার বাধ্য হয়েছিল, কারণ যখন তার মেয়ের সম্পর্কে জীবনের নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল, মানে আমাকে বলা হচ্ছিল যে টিসি দেওয়া হবে। তো হ্যাঁ আছে। তো যখন বলা ছিল টিসি দেওয়া হবে, জেল দেওয়া হবে, এগুলা সেগুলা, জজ সাহেব বলেছেন যে হচ্ছে তোমার নামে মামলা করব, তোমার জেল হবে, তুমি জানো এইটা সেটা। আর বড় ম্যাম বলছেন যে তোমাকে টিসি দেওয়া হবে। তো এগুলা বলার পরে যখন বড় ম্যাম বলছেন, তো এগুলা বলার পরে যখন আমার মা একান্তই বলতে গেলে ওনাকে প্রায় বলতে গেলে ফোর্সই করা হয়েছে যে পা ধরার জন্য, পা ধরে ক্ষমা চাইছে, আমিও ক্ষমা চাইছি। বাট তারপরে ওনার বিহেভটা এমন রকমের ছিল যে উনি পরে যখন পুষ্পিতা সবার মা হচ্ছে রিকোয়েস্ট করতেছিল, তখন বলতেছেন যে হচ্ছে বড় ম্যাম যা বলবেন তাই। তো বড় ম্যাম উনি চলে যাওয়ার পর বড় ম্যাম এখন বলতেছেন যে হচ্ছে তোমরা এইরকম যে ডিসি রিয়ার সাথে লাগছো বা এরকম অনেক কথাই উঠছে। তো এটা সেটা পরে আমরা ক্লাসরুমে যাওয়ার পরে তো আমাদের সি এক্সাম চলতেছে, তো সি এক্সামের জন্য আমরা রুমে, আর সি সেকশনের রুমে বড় ম্যাম যে বলছে যে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে, যদি পা ধরলে কারো জাত যায় না। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে পা ধরলে যখন জাতি যায় না, তখন জজ সাহেব এসে আমার মায়ের পা ধরলে তার তো জাত যাবে না। তো আমি এই নিবেদন তো জানাই, তাও আমি এই নিবেদনটা জানাই যে হচ্ছে সে এসে আমার মায়ের পা ধরে ক্ষমা চাক। আচ্ছা আমি মায়ের পা ধরে, আমার মা তো ওই রকম না যে হচ্ছে তাকে পায়ে পড়তে দিবে বা এরকম। তো হচ্ছে উনি যে মানে বড় ম্যাম পর্যন্ত বলেনি যে হচ্ছে আপনি পায়ে পড়তেছেন কেন বা এরকম কিছু। তো হচ্ছে তারপর উনি যে বলেন যে এইরকম করে জাত টাত কিছু যাবে না। তো এটা সেটা হওয়ার পর আমরা সবাই মিলে যখন বলি, তখন বলে কি তোদের একদম তুলে ফিক মারবো, মানে আমরা যখন মাঠে অ্যাসেম্বলির পরে, তখন ম্যাম বলছে তোমরা যদি না করো, তোমরা যদি বিপদে পড়তে না চাও তাহলে ওদেরকে বলে রুমে যেয়ে বসতে। তো ম্যাম এগুলো বলে, তো এগুলার পরে থাপ্পড় মারতে চাইছে, তারপর বলছে যে তোমরা যদি রুমে না যাও তোমাদের নামে হচ্ছে তোমরা বিপদে পড়বা, তোমরা তিনজন কিন্তু বিপদে পড়বা, আমাদের তিনজন এক্স্যাক্টলি মেইন। আর হচ্ছে উনি যেহেতু বলছেন যে সাইবার ক্রাইমে মামলা দিবেন, তো ওনার মেয়ে যেহেতু ফার্স্ট হচ্ছে মাইন্ডেটা দিছে, তো আমরা যদি ওনার মেয়ের বিরুদ্ধে এখন পুরো সবাই মিলে যদি এখন আমরা সাইবার ক্রাইমে মামলা করি তাহলে ওনার মেয়ের কি হবে? আমার কথাটা হচ্ছে এটাই, ওনার মেয়ের কি হবে? আর ওনার বিরুদ্ধে যদি আমরা এইভাবে মানহানির মামলা আনি, ওনার কি হচ্ছে চাকরিটা আদৌ থাকবে? ওনার চাকরিটা কি আদৌ থাকবে? আর আমাদের সবার পক্ষ থেকে জানাচ্ছি, আমি বলতে গেলে গার্জেনদের মতামত শুনছি যে সবাই বড় ম্যামের বলতে গেলে টেনিস কোর্ট চাচ্ছেন, বদলি চাচ্ছেন। আর হচ্ছে মেইন হচ্ছে ওই মেয়েটা যদি এখানে থাকে আমরা পড়ব না এখানে, আমাদের বলতে গেলে যতজন উপস্থিত আছেন সবাইকে আপনার টিসি দিতে পারেন, না হয় ওই মেয়ে বদলি হবে না হয় আমরা।